বাংলা ক্যালেন্ডারের শ্রাবণ মাস মানেই দেবাদিদেবের ভক্তদের ভিড় উপচে পড়ে প্রত্যেকটি মন্দিরে। সারা বছর যেমন প্রসিদ্ধ মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা, শ্রাবণ মাসে তার থেকেও অনেক বেশি ভক্তদের ভিড় হয় দেবাদিদেবের দরবারে। ঐতিহ্যশালী তারকেশ্বর মন্দির চত্বরেও লাখো ভক্তের ভিড়। আজ শ্রাবণ পঞ্চমী, আর সেই শ্রাবণ পঞ্চমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হয়েছেন দেবাদিদেবের দরবারে। হুগলি জেলা তো বটেই, পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে হাজার হাজার ভক্তরা এসে সমবেত হচ্ছেন সকাল থেকে। এমনকি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দেবাদিদেবের টানে আসছেন মন্দির চত্বরে। তারকেশ্বর মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। হাজার হাজার ভক্তরা এসে সমবেত হচ্ছেন দেবাদিদেবের দরবারে। শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জনের জন্য সেই মনস্কামনা নিয়ে আসছেন ভক্তরা। হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা সহ বর্ধমান, বাঁকুড়া, অন্যান্য জেলা থেকে যেমন আসছেন ভক্তরা, পাশাপাশি ভিন রাজ্য থেকেও শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের ভিড়। বাঁকে করে জল নিয়ে এসে দেবাদিদেবের মাথায় ঢালার জন্য এবং পুণ্য অর্জনের সেই লক্ষ্য নিয়েই আসছেন সকলে। প্রত্যেকবার শ্রাবণ মাস জুড়ে লাখো ভক্তরা এসে সমবেত হন এই মন্দিরে। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তর, তারা প্রত্যেকেই তৎপর। মন্দির চত্বরের পুকুরে স্নান করে দেবাদিদেবের মাথায় জল ঢালতে লাখো ভক্তের ভিড়। কোথাও যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের। সুষ্ঠুভাবে যাতে সকলে দেবাদিদেবের কাছে পৌঁছুতে পারেন এবং মাথায় জল ঢালতে পারেন, তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেও সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই হাজার হাজার ভক্তদের ভিড় মন্দির চত্বরে। নিরাপত্তা ব্যবস্থাও গোটা মন্দির চত্বর জুড়ে অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। রাস্তায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার দিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নানা বয়সী মানুষজন তারা এসে সমবেত হচ্ছেন দেবাদিদেবের দরবারে। বছরের অন্যান্য সময়ে যেমন ভক্তরা আসেন, শ্রাবণ মাস জুড়ে বাড়তি ভক্তদের ভিড় হয় দেবাদিদেবের দরবারে। শুধুমাত্র তারকেশ্বর নয়, অন্যান্য শিব মন্দিরগুলোতেও প্রচুর ভক্তরা এসে সমবেত হন মনস্কামনা পূরণের জন্য। তারকেশ্বর মন্দিরকে ঘিরে আবেগ উন্মাদনা তুঙ্গে। প্রতিবারের মতো এবারেও উপচে পড়া ভিড় তারকেশ্বর মন্দিরে। শ্রাবণ পঞ্চমীতে সকাল থেকেই ভিড় ভক্তদের। হাওড়া ডোমজুর থেকে, আর আপনি আমার বন্ধু হয় ও হাওড়া থেকে আসে। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম, কিন্তু চেষ্টা করবো প্রত্যেক বছর আসার। তো এটা ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে? ফার্স্ট টাইম তো এরকম একটা লং ডিস্টেন্স প্রথম আমি হুইলচেয়ার চালালাম, এটা 37 কিলোমিটার। তো খুবই ভালো লাগছে এটা। লোকজন জল কোত্থেকে তুলেছিলেন? জল শ্যাবরাফুলি ঘাট। উপলব্ধি খুব ভালো লাগে, যেরকম বাবার কাছে প্রার্থনা করি যেন সুস্থ স্বাভাবিক হয়ে যায়, 10টা মাসের মতন আমরা যেন জীবন কাটাতে পারি। তো বাবার কাছে প্রার্থনা করবো। হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। কোত্থেকে আসছেন আপনি? হাওড়া থেকে এসছি এই 2 বছর। আপনারা কি দুজনেই আসেন নাকি? দুজনেই। দুজনেই এই 2 বছর এসছি। 2 বছর আসছেন। জল কোথা থেকে তুললেন? শ্যাওড়াফুলি ঘাট থেকে। এখানে কি এসে এখানে তারকেশ্বরে এলেন? এসে আপনাদের প্রথম কাজ কী হবে? প্রথমে বাবার কাছে চাওয়া যে আমরা এই জীবন থেকে যেন মুক্তি পেতে পারি, আমরা যেন আর 5টা মানুষের মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি।